আসানসোলের কুলটিতে এনআইএর অভিযান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার সকাল 8টা নাগাদ আসানসোলের কুলটি থানা এলাকার দিশেরগড় গ্রামে একটি বাড়িতে হানা দেয়। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে এনআইএ ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ যৌথভাবে চুক্তি শ্রমিক সংগঠন অধিকারের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে আসে। এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, দেখো, যেমনটা জানা যাচ্ছে আসানসোলের কুলটিতে এনআইএর অভিযান, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো সুদীপ্তা, আজকে সকালেই কিন্তু এনআইএর একটি দল এই সুদীপ্তা পালের বাড়িতে হানা দেয় এবং সেখানে তারা তল্লাশি অভিযান চালায়। এবং যেটা জানা গেছে যে তল্লাশি অভিযানে অনেক কিছু জিনিসই সিজ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে হার্ড ডিস্ক, কম্পিউটারের হার্ড ডিস্ক এবং মোবাইল ফোন, যেগুলো বাজেয়াপ্ত করে নিয়ে গেছে বলে সুদীপ্তা পাল জানিয়েছে। এবং সুদীপ্তা পাল দাবি করেছে যে তিনি কিন্তু তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, এমনটা তিনি দাবি করেছে। তবে আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে রাঁচিতে কোনো একটা ঘটনার তদন্তে এনআইএর এই টিম আজকে অনেকগুলো জায়গাতে, পশ্চিমবঙ্গের অনেকগুলো জায়গাতেই হানা দিয়েছে এবং তার মধ্যে আসানসোলের দুটি জায়গা। এবং যেটা জানা যাচ্ছে যে এই সুদীপ্তা পাল, যিনি অধিকার বলে একটি সংগঠনের সংগঠন চালান এবং সেই সংগঠনে তার শ্রমিকদের নিয়ে তিনি কাজকর্ম করেন বলে তিনি জানিয়েছেন, এবং তার এই কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে, ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, যার ফলে তার কাজে সমস্যা হবে বলে তিনি জানিয়েছেন। তবে এনআইএ সূত্রে বা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে রাঁচির একটি মামলার ঘটনায় এনআইএর দল আজকে তার বাড়িতে হানা দিয়েছিল এবং কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পর বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করে এনআইএর দল সেখান থেকে রওনা দেয়। অনন্যা, অনেক ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। আসানসোলের কুলটিতে এনআইএর অভিযান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার সকাল 8টা নাগাদ আসানসোলের কুলটি থানা এলাকার দিশেরগড় গ্রামে একটি বাড়িতে হানা দেয়। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে এনআইএ ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ যৌথভাবে চুক্তি শ্রমিক সংগঠন অধিকারের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে আসে। এরপরেই তার বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়। সাজানো অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য এনআইএ এসেছিল, এমনটাই অভিযোগ করেছেন সুদীপ্তা পাল। একদম সাজানো, যাদেরকে আমি জানি না, যাদের সাথে কোনোদিন আমার দেখা হয়নি, সেই কেসের ব্যাপারেও আমি জানি না। 2022 রাঁচির একটা কেসের ব্যাপারে তারা ইনভেস্টিগেশন পাওয়ার দিয়েছেন এনাকে, এনআইএকে, এনআইএ সেটার জন্য ইনভেস্টিগেশন করতেছে। তার সাথে এসটিএফ এসছে, পুলিশে যেমন ঘর তন্নাশি করে চলে গেছে, সব থেকে আমার পুরো কাজ বন্ধ হয়ে যাবে। পুরো ওরা হার্ড ডিস্ক নেই, ওরা তো অল্টারনেটিভ হার্ড ডিস্ক আমাকে দেবে। অভিযান কি শেষ হয়ে গেল? সে আমি কি করে জানবো, সেটা ওনাদের জিজ্ঞেস করুন। আমার কাছ থেকে নিয়ে গেছে অনেক কিছু, আমার কাছ থেকে তারা সিজ করে নিয়ে গেছে, সেগুলো লিখিতভাবে আমাকে দিয়েছে কি কি সিজ করেছে, তার মধ্যে হার্ড ডিস্ক এবং ফোন, যেটা আমার অত্যন্ত কাজের একটা জিনিস ছিল। দিদি, দেখা যাচ্ছে আপনার সঙ্গে যিনি থাকতেন ওনার বাড়িতেও একটা হানা চলছে, সেটা সম্বন্ধে আমার কোনো জানা নেই। আমি ঘুমোচ্ছিলাম, একদম ঘুম থেকে, মানে যেটা মহিলাদের ক্ষেত্রে 6টার পরে ঢুকতে হয়, ওনারা 6টার আগে ঢুকেছেন, একদম 6টা 2 মিনিট আগে হলেও ঢুকবেন কেন? ওনাদেরকে আমি বারবার বললাম আমাকে সময় দিন, একজন মহিলা আমাকে ড্রেস চেঞ্জ করতে দিন, ওনারা কোনো সময় দেননি। এই যে অভিযোগটা নিয়ে কি বলবেন আপনি? অভিযোগটা মিথ্যে, অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে, সাজানো, ওরা মিথ্যে সাজানো একটা অভিযোগ নিয়ে চলে এসছে।